নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডিমের একদম নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। একঘেয়ে ডিমের রেসিপি না খেয়ে মুখের স্বাদ বদলানোর জন্য এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। ডিমের এই রেসিপিটা দুপুরে বা রাত্রে বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা প্রত্যেকটার সাথেই খেতে দারুণ লাগবে আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করা হয়ে যায়। খুবই সহজ একটা রেসিপি। আর এই ডিমের রেসিপিটা বানিয়ে যাকেই খাওয়াবেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে। এটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয়। তাই বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টে সেদ্ধ ডিম। এবার এই ডিম সেদ্ধগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আর বন্ধুরা, আমি এখানে এইরকম বড় সাইজের গ্রেটার ব্যবহার করছি। তো ঠিক একই রকমভাবে আমি 4টে ডিমকে গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে, গ্রেটারের পরিবর্তে কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নেবেন। তো দেখুন বন্ধুরা, 4টে ডিমকেই আমি গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা ডিমটাকে আমি এখন সরিয়ে রেখে দিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে খেতে খুবই ভালো হয়। আর বন্ধুরা, তেলের পরিমাণটা আমি এখানে বলছি না, আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা এখানে দিয়ে দেবেন। তো সর্ষের তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু লাল লাল করেই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার টমেটোটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। তো টমেটোটাকে দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে আমি সব ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে। বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষানো হবে এই ডিমের রেসিপিটার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেই এটাকে ফুটিয়ে নিতে হবে। তো আমি ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। 3 মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এই গ্রেভিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রেখে দেওয়া সেদ্ধ ডিম। তো সব ডিমগুলোই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দিলে টেস্ট খুবই ভালো হয়, তাই আমি এইখানে ব্যবহার করেছি। এবার হালকা হাতে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় বলে রাখছি বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে 1 কিমা মশলা।
বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেবেন না, অল্প করেই দিতে হবে, কারণ এই এক কিমা মশলাটা খুব বেশি পাতলা হয় না, এটা ঘন ঘন তৈরি হয়। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা, আর এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার গরম মশলা ধনে পাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এর মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তৈরি হয়ে গেছে এক কিমা মশলা। আমি নিজে থেকে একবার নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো ডিম দিয়ে একদম নতুন ধরনের রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।